हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल स्मार्ट मॉम एंड बेबी केयर। আজকের ভিডিওতে বলবো গর্ভাবস্থাকালীন জরায়ুতে ব্যথা বা যন্ত্রণা হওয়া বা প্রেসার পড়া, এটা ভালো না খারাপ, কিসের সংকেত এটা, আর কি করলে গর্ভবতী মাকে এর থেকে আরাম মিলবে। তো ফ্রেন্ডস, ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করবেন, আর এই রকমই হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। তাহলে চলুন শুরু করি। গর্ভাবস্থা দশায় প্রায়ই গর্ভবতী মহিলাকে জরায়ুতে পেন বা ব্যথা অনুভব করতে হয়। এটা কেন হয়? অ্যাকচুয়ালি এটার কারণ হলো বেবির বিকাশ। বেবি যত বড় হয়, বেবির ভার, গর্ভাশয়ের ভার জরায়ুর উপর পড়ে। আর যদি আপনার পেলভিক এরিয়ার মাসলস যদি মজবুত না হয়, তাহলে এই ব্যথা আপনি বেশি করে অনুভব করবেন। যদি আপনি গর্ভাবস্থাকালীন হাঁটাচলা, এক্সারসাইজ, যোগা, অ্যাক্টিভিটি না করেন, তাহলে আপনার পেলভিক এরিয়ার মাসলস মজবুত হয় না, সেজন্য প্রাইভেট পার্টে বেশি যন্ত্রণা ব্যথা অনুভব করবেন। যদি আপনি এই ব্যথা বা যন্ত্রণা থেকে বাঁচতে চান, তাহলে আপনাকে এই সময় যতটা আপনার শরীর সাথ দেয় ততটা আপনার অ্যাক্টিভ থাকা উচিত, অ্যাক্টিভিটি করা উচিত, এক্সারসাইজ, ওয়াকিং করা উচিত, যাতে পেলভিক এরিয়ার মাংসপেশি মজবুত হয় আর এর সাথে ব্যথাও কম অনুভব করবেন। আর প্রাইভেট পার্টে ব্যথা বা পেন বেশিরভাগ সময় উঠতে, বসতে, চলতে গেলেই হয়। তাই গর্ভবতী মার ওঠা, বসা, চলার সময় কিছু কথা মনে রাখা উচিত, যেমন চট করে ওঠা, চট করে বসা বা পাশ ফেরা, এগুলো ধীরে ধীরে করা উচিত। এই সময় এই সাবধানতা যদি না রাখেন, তাহলে যন্ত্রণা বেশি অনুভব করতে পারেন। এছাড়া দাঁড়িয়ে বেশিক্ষণ কাজ করবেন না। যদি আপনাকে বেশিক্ষণ দাঁড়িয়ে কিচেনে কাজ করতে হয়, তাহলে চেয়ার নিয়ে কিছুক্ষণ অন্তর অন্তর রেস্ট নিয়ে কাজ করুন, কারণ বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলে বেবির ভার, গর্ভাশয়ের ভার জরায়ুর ওপর পড়ে আর তখন আপনাকে বেশি ব্যথা অনুভব করতে হতে পারে। তাই রেস্ট নিয়ে কাজ করুন। আপনার যন্ত্রণা হচ্ছে তারপরেও আপনি কাজ করে চলেছেন, এটা একদমই করবেন না। দ্বিতীয় কারণ, জরায়ুতে ড্রাইনেস বা শুষ্কতা ভাব। প্রায়ই সব গর্ভবতী মায়ের মধ্যে স্ট্রেস বা চিন্তা তো থাকেই গর্ভাবস্থাকালীন, আর এর সাথে হরমোনাল চেঞ্জেসও হয়। এই দুটো প্রবলেমের জন্য প্রাইভেট পার্টে ড্রাইনেস আসে, যার জন্য প্রাইভেট পার্টে ইনফেকশনের সম্ভাবনা থাকে। কখনো কখনো যার জন্য প্রাইভেট পার্টে অ্যালার্জি, লাল লাল র্যাশও দেখা যায়। তাই যতটা পারুন স্ট্রেস ফ্রি থাকার চেষ্টা করুন। ডায়েটে আমন্ড, দই, ফল যুক্ত করুন, এর ফলে স্ট্রেস কম হবে, আর স্ট্রেস কম হলে প্রাইভেট পার্টে ড্রাইনেসও কম হবে, আর ড্রাইনেস কম হলে জরায়ুতে ব্যথাও আপনি কম অনুভব করবেন। এছাড়া প্রাইভেট পার্টকে ইনফেকশন থেকে বাঁচাতে কটন প্যান্টটি ইউজ করুন, যা পরিষ্কার এবং পরিচ্ছন্ন যেন হয়। তাছাড়া এই গরমে ইমিউনিটি পাওয়ার বাড়ানোর জন্য বেশি করে লিকুইড ফুড নিন, লেবুর শরবত, ডাবের জল, জুস, ফল এগুলো খান। এর সাথে হেলদি ডায়েট নেওয়ার চেষ্টা করুন, যাতে এই সব ইনফেকশন থেকে আপনি দূরে থাকবেন এবং আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাটাও বাড়বে। এছাড়া ইউরিন ইনফেকশন বা প্রাইভেট পার্টের ইনফেকশন থেকে বাঁচার জন্য ইউরিন চেপে একদমই রাখবেন না। যতবার ইউরিন আসবে ততবার আপনি পাস করার জন্য যাবেন। ইউরিন চেপে রাখলে ইনফেকশনের সম্ভাবনা থেকে যায় এবং অনেক সমস্যারও সৃষ্টি হয়। তো ফ্রেন্ডস, আশা করি বুঝতে পারছেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন।